1947 সালের আগে কিংবা পরে ভারতবর্ষে অনেকবারই ঘটেছে কৃষি বিদ্রোহের ঘটনা। তাদের ন্যায্য দাবিতে কাস্তে হাতুড়ি নিয়ে নামতে হয়েছে রাস্তায়, করতে হয়েছে আমনন অনশন। কৃষকরা বরাবরই থেকেছেন শাসকের পায়ের নিচে। ছবির মতো সেই সব ঘটনাকেই তুলে আনায় মণ্ডপের উদ্বোধনের আগেই ভিড় চোখে পড়ল এই পূজায়। রাজধানী দিল্লিতে এক বছর আগে কৃষকরা আন্দোলনে নেমেছিলেন, আর তাদের উপর ট্রাক্টর চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে। আর সেই মর্মান্তিক ঘটনার ছবি উঠে এলো উত্তর কলকাতার দমদম ভারত চক্র ক্লাবের এবারের পুজোয়ের বিষয়ভাবনায়, জানিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে গোটা ভারতে। 2020 সালে ভারতে লকডাউনে বন্ধ হয়ে যায় সব ধরনের সুপার মল। তিন রাস্তার মোড়ে কিংবা পাড়ার ছোট্ট গলির মুদি দোকানই ছিল একমাত্র ভরসা। দমদম তরুণ সংঘের এবারের বিষয় ভাবনায় উঠে এসেছে সেই মুদি দোকান। এই কোভিড পরিস্থিতিতে প্রচুর কাজ করেছি, মানে আপনি দেখাতে পারবেন না। আমি জানি না কেউ কোনো একটা ক্লাব আমাদের মতো ক্লাব চারখানা অক্সিজেন কনসেন্ট্রেটর কিনে আমরা রেখে দিয়েছি। এছাড়াও এবার নজর কেড়েছে উত্তর কলকাতার শ্রীভূম স্পোর্টিং ক্লাবের পূজা। এবার তাদের থিম বিশ্বের বৃহত্তম টাওয়ার বুর্জ খলিফা, যাকে দুবাই টাওয়ারও বলা হয়। পূজার মণ্ডপে ঢুকতেই মনে হবে আপনি কলকাতা নয়, দুবাই প্রবেশ করছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।